পুলিশ পরিচয়ে বাঘিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার 21 জন, এদের মধ্যে 3 জন প্রতারণা চক্রের পাণ্ডা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, কিভাবে কাজ করতো এই চক্র? দেখো, এই যে চক্র, এরা বিশেষ করে বালুরঘাট এবং মালদার এই সমস্ত বেকার যুবকদের এই পুলিশে চাকরি, বিশেষ করে পুলিশের বিভিন্ন হোমগার্ড, ট্রাফিক পুলিশ, এরকম জায়গা চাকরির প্রতিশ্রুতি দিয়ে এদের কাছে টাকা তোলে, এবং টাকা তোলার পরে এদেরকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন সেবকে, দুধিয়া, মিরিক, এরকম জায়গায় তাদের নানা রকম ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। এবার ফায়ারিং রেঞ্জে গিয়ে তারা বিভিন্ন খেলার মাধ্যমে বোঝানো হয়েছে যে আমরা এখানে আবার ট্রেনিং দিচ্ছি। এবং গতকালকে যেটা করেছে, শিলিগুড়ির বাঘাযতীন কলোনির একটা মাঠে পুলিশের পোশাক পরিয়ে ট্রেনিং চলছিল, তখন স্থানীয় এক পুলিশ কর্মী যারা দেখতে পায়, দেখার পরে তার খোঁজ খবর করে, তো সন্দেহ হয়, তারপরে প্রধাননগর থানাকে সেই পুলিশ কর্মী ফোন করে। থানার পুলিশ বাহিনী এসে প্রাথমিকভাবে সন্দেহ, এদের অসম্মতি দেখা যায় তাদের কথাবার্তায়, এবং তারপরে তাদের আটক করে। প্রায় 6 ঘন্টা জেরার পরে তারপরে কিন্তু এই যে মোট যে 21 জন, 21 জনকে তাদেরকে মধ্যে 18 জন হচ্ছে যে ভুক্তভোগী, 3 জন হচ্ছে পাণ্ডা, এই 3 পাণ্ডাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আর বাকিদের আটকে রয়েছে, এখনো জেরা চলছে। যে এরা এতদিন ধরে বিভিন্ন জায়গায় কিভাবে এই যে ট্রেনিং এর নামে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হলো, এবার কারা কারা, এর 3 জন ছাড়া তাদের আর কেউ মাথা আছে কিনা, কোন রাজনৈতিক সংযোগ আছে কিনা, নানা বিষয় কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। যে এরা একদিনে করেন বেশ করে, কিছুদিন ধরে করে, নানা প্রতারণা চক্র টাকা নিয়ে ছেড়ে দেয়, অথচ এদের প্রশিক্ষণের নামে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে ছিল, এদেরকে নিয়েছে রাখা বিভিন্ন জায়গায়, এই যে কাজকর্ম করছে তার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা বড় মাপের, সেইটা কিন্তু তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের